সর্বদল বৈঠকের কথা থাকলেও অবশেষে বৃহস্পতিবার দুপুরে মুখ্যমন্ত্রীর সঙ্গে জিটিএর কিন্তু রিভিউ মিটিং হতে চলেছে দার্জিলিং এর রিচমন্ড হিলে, এবং দুপুর দুটো থেকে শুরু হবে সেই মিটিং। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন আমাদের প্রতিনিধি রাজেন প্রধান। রাজেন, তোমার কাছে জানবো, ঠিক কি জানতে পারছো? শুভেন্দু, ইতিমধ্যে যে পলিটিক্যাল পার্টি মিটিং হওয়ার কথা ছিল সেটা কিন্তু বাস্তবে ভেস্তে গেছে, এবং পাশাপাশি দীর্ঘ 8 মাস পর যে মুখ্যমন্ত্রী পাহাড়ে গিয়েছে এবং সেখানে এই 8 মাস ধরে কি ধরনের উন্নয়নের কর্মসূচি চলেছে সেটা নিয়ে কিন্তু জিটিএর যে সমস্ত প্রশাসনিক কর্তারা রয়েছে এবং জিটিএর যে অ্যাডমিনিস্ট্রেটর রয়েছে তাদেরকে নিয়ে কিন্তু আজকে মূলত বৈঠক, এবং এই বৈঠকের মধ্যে দিয়ে অস্থিরতার পর কাটিয়ে যে পাহাড়ের যে অবস্থা আর সেই অবস্থাকে কেন্দ্র করে যে উন্নয়নের যে গতিধারা কতদূর এগিয়েছে বা স্তব্ধ রয়েছে সেটা নিয়ে কিন্তু পুঙ্খানুপুঙ্খানুভাবে আজকে এই রিভিউ মিটিং এ আলোচনা হবে। সেক্ষেত্রে রাজেন, আরো একটা বিষয় যেটা জানতে চাইবো, আজকের মিটিং এ কোন কোন বিষয় নিয়ে আলোচনা হতে পারবে সেরকম কিছু জানতে পারছো কি? দেখো, মূলত কিন্তু পাহাড়ে যে সমস্ত ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট রয়েছে সেই ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট নিয়ে কিন্তু যে মিটিংটা রয়েছে, সুতরাং এইখানে যে বিনয় তামাং যে অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে সে কতটা সফল এবং পাশাপাশি যে প্রশাসনিক কর্তারা যারা রয়েছে তারা কতটা হচ্ছে কাজটা বুঝে নিচ্ছে, কারণ আগামী দিনে কিন্তু পাহাড়ের নির্বাচনের কোথাও না কোথাও একটা পঞ্চায়েত নির্বাচনের একটা বিষয় উঠে এসছে, সেই জায়গাটাকে কেন্দ্র করে পাহাড়ের যে উন্নয়নে যে ক্ষতি, আর মমতা ব্যানার্জি বারবার বলছেন যে পাহাড়ে উন্নয়ন চাই, উন্নয়ন চাই, এই উন্নয়ন নিয়ে যে প্রশাসনিক আধিকারিকরা কতটা তৎপর রয়েছে এটা নিয়েই কিন্তু আজকে মার্কশিট তৈরি করতে। যেমনটা তুমি জানালে রাজেন, এবং আমরা শুনলাম, আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি রাজেন প্রধান।